রবিবার কানাইপুর বাড়োয়ারি তলায় টোটো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দিদিকে বলো কার্ড এবং গোলাপ ফুল তুলে দেওয়া হলো ব্যবসায়ী এবং পথ চলতি মানুষের হাতে। আজকে দিদিকে বলো যে কর্মসূচি আমাদের পশ্চিমবঙ্গের মানুষের সম্বন্ধে আমি এই বার্তা দিতে চাইছি। দীর্ঘ 35 বছর ধরে বামফ্রন্টের দ্বারায় অত্যাচারিত পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ, যার দীর্ঘ লড়াইয়ের ফলে পশ্চিমবঙ্গে যে শান্তি ফিরে এসেছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, 5-7 বছর পশ্চিমবাংলার মানুষ নিশ্চিন্তে থেকেছে, নিশ্চিন্তে ঘুমিয়েছে, নিশ্চিন্তে জীবনযাপন করেছে। আবার একটা অশুভ শক্তি পশ্চিমবঙ্গে মাথাছাড়া দিয়েছে, শুধু জাতি বিন্যাস করে হিন্দুর সঙ্গে মুসলমানদের লড়াই করে, মুসলমানদের সঙ্গে বাঙালিদের লড়াই করে, বাঙালিদের সঙ্গে বিহারিদের লড়াই করে পশ্চিমবঙ্গে রাজনীতির তাস যে খেলতে চাইছেন। এইরকম একটা ডামালোল পরিস্থিতিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি চাইছেন রাজ্যে সার্বিকভাবে যে উন্নয়নের ধারা চলছিল সেই উন্নয়নের ধারাকে বজায় রেখে রাজ্যের শান্তি শৃঙ্খলা, এই অশুভ শক্তি থেকে মুক্তি দিয়ে মানুষকে যাতে কীভাবে শান্তিতে রাখা যায়। আমরা বিভিন্ন গ্রামেগঞ্জে দেখেছিলাম যে বিজেপির দ্বারায় অত্যাচারিত হয়ে মানুষ যখন দিশাহারা হয়ে গেছে, দিদিমণি নিজে দায়িত্ব তুলে নিয়েছেন যে তার এলাকায় যদি কোনো রকম কিছু খারাপ কাজ কোনো রাজনৈতিক দলের দ্বারায় হয়, দিদিমণি ডাইরেক্ট বলছেন যে আপনি আমাকে ফোন করুন। তার জন্য তার একটা নাম্বার দিয়েছে 9137-09-1370, এই নাম্বারে দিদি ডাইরেক্ট তার সলিউশন করবেন। এই বার্তা রাজ্যের মানুষকে তিনি দিতে চাইছেন। আর এটা আমরা কানাইপুর টোটো ইউনিয়নের পক্ষ থেকে আমরা এই কর্মসূচি আজকে গ্রহণ করেছি সারা রাজ্য জুড়েই। ক্যামেরায় স্বরূপ দত্তের সঙ্গে শান্তনু ব্যানার্জি, সৃজন খবর বাংলা।